পৃথিবীতে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। ব্যক্তির আশা হলো সমুদ্র সমান, যা কখনোই ভরে না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন অনেকেই আছেন যারা আপনার জীবনের মতোই জীবন কামনা করছে। তুমি যতই সুন্দর আর ধনী হও না কেন, তোমার কথা ও ব্যবহারই বলে দিবে তোমার মূল্য কত। একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সে নিজেই। ভালোবাসুন সেই মানুষকে যার ব্যবহার এবং ব্যক্তিত্ব আপনাকে ভালো মানুষ হতে উৎসাহিত করে। যদি আপনার বাচ্চা সহজেই রেগে ওঠে, তার মানে হলো আপনি তার সাথে সব সময় বাজে ব্যবহার করেন। আগলে রাখতে চায় যারা ভাগ্যের কাছে পরাজিত তারা। যদি জীবনে শান্তি চাও তবে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। একদিকে পাথরের মূর্তির লাগে 56 রকমের ভোগ, অপর দিকে না খেতে পেরে মারা যায় শত শত লোক। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। কখনোই সেই মানুষটির জন্য কাঁদবেন না যে মানুষটি আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। মনের কথা আর মনের ব্যথা বুঝে যেজন সেই তো প্রকৃত আপনজন। অনেক ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটা পরিবর্তন হয় না তাকে আর কোনোভাবেই পরিবর্তন করা যায় না। সুখ হলো আকাশের বুকে উড়ন্ত পাখি, এ আছে তো এই নেই। দুঃখ হলো খাঁচায় বন্দি পোষা পাখি, মুক্তি দিলেও মায়ার টানে ঠিকই ফিরে আসে। মাথা ব্যথা হোক বা মনের ব্যথা হোক নিজেকেই সহ্য করতে হয়। মনে শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে মধুর জিনিসও তখন বিষের মতো মনে হয়। ইচ্ছেগুলো আজ মরে গেছে বিশ্বাসে ধরেছে জং, বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। লড়াইটা এখন শুধু নিজের সাথেই, বাকি সবার সাথে অনেক আগেই হেরে গেছে। সত্য বলার কারণে যদি তোমার চার পাঁচটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে। মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণটি হলো বিশ্বাসঘাতকতা, আর সবচেয়ে ভালো গুণটি হলো ক্ষমা করে দেওয়া। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তেই ভালোবাসি। নতুন বছর আসছে জেনেও যদি তোমার মধ্যে কোনো আনন্দ না থাকে তাহলে বুঝে নিও তুমি পরিস্থিতির চাপে এখন অনেক পরিবর্তন হয়ে গেছো। নতুন বছরে এসে লাভ কি, কপাল তো আর নতুন আসবে না, সেই একই কাহিনী বারবার ঘটতে থাকবে। আমার ভেতরের আঘাতটা যদি তুমি দেখতে তবে আমায় ছেড়ে যাওয়ার কথা তুমি কল্পনাও করতে পারতে না। আগলা পিরিত দেখানো মানুষগুলো খুব শ্রুতি মধুর হয়, এরা মানুষকে বোকা বানানোর ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে জন্মায়। তাই কারো কোথায় আকৃষ্ট হওয়ার আগে সতর্ক থাকো। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা এবং অন্যের সাথে নিজেকে কম জড়ানো। দুশ্চরিত্র মানুষ কখনো নিঃসঙ্গ হয় না, নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনে আসক্ত। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি, কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হও, কিন্তু প্রতিবারই যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে,
পায় নয়।